আসসালামু আলাইকুম। প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জ্যোতি মারিন। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এখন রাত্রি 12:30 বাজে, রাত্রি খাবারটা এখনো খাওয়া হয়নি। আসলে বাবুকে আজকে অনেকবার, আমার ছোট মেয়েকে অনেকবার ঘুম দেওয়া হয়েছে কিন্তু সে ঘুমাচ্ছে না। তো এই করতে করতেই 12টা হয়ে গেছে, এখনও অবশ্য ঘুমায় নাই, ওর বাবার কাছে আছে। তো আমি এখন রুটি বানাচ্ছি, রুটি না ঠিক পরোটা বানাবো। রাত্রিতে আর ভাত খেতে ইচ্ছা করছে না, একটু অন্যরকম কিছু খাবো, যার কারণে পরোটা তৈরি করছি। কিছু বানায় রাখবো যাতে সকালে উঠে আমরা নাস্তা করতে পারি আর এখনও খাবো। তো এই তো পরোটা বানানো শুরু করেছি। তুমি কি নিতে এসছো মাম্মা? আটা। আটা কি করবা? কি বানাবা? কি বানাবা? এটা দিয়ে কি বানাবা? কি তৈরি করবা? পিৎজা। পিৎজা? এ যে না, সে গাছে বলো প্রে গো মাম্মা যাও। আমার মেয়ে এই যে আটাটা নিয়ে গেল। আসলে যখনই আমি রুটি কিংবা পরোটা যেটাই বানাই না কেন, আটার ডোটা তৈরি করা মাত্রই সে দৌড় দিয়ে, যদি সে দেখে দৌড় দিয়ে আসবে, মাম্মা দাও, সে রুটি বানাবে, ওটাকে সুন্দর করে সে আবার পেন্সিল দিয়ে সেটাকে বেলে এবং সেটা রুটি বানাবে। বানিয়ে ওটার উপরে এটা সেটা দিবে, দিয়ে বলবে এটা পিৎজা হয়েছে, সে বিস্কিট বানাবে। মেয়েটা আমার বড়ই হয়ে গেছে। জি মাম্মা, এই যে পরোটার ভাজগুলো আমার দেওয়া হয়ে গেছে। এই যে সেদিন এক ভাইয়া কমেন্ট করছিল যে কিভাবে রুটি নরম থাকে, এটা আসলে পরোটা রুটি না। তারপরও বলে দিচ্ছি যে আটা মানে ময়দার ডোটা যদি নরম হয় তাহলে রুটি নরম থাকে। আমি পরোটার ডোটাও নরম করেছি। আর আরেকটা জিনিস, যে পরোটার ডো তৈরি করার সময় যদি একটু তেল দিয়ে নেওয়া হয় তাহলে এটা অনেক বেশি সফট হয়। আর এই যে পরোটা বানানোর সময় অবশ্যই এই ভাঁজটা খুব সুন্দর করে দিতে হবে যাতে না খুলে, এই যে চারিপাশের যে বর্ডারটা, এগুলো ভাঁজ দেওয়ার পরে। আমি এখন একটা একটা করে বানায় নিব। এই যে আমার বানানো হয়ে গেছে, এটা এখন আমি ভেজে নিব। কি করছো মাম্মা? এটা পিৎজা। পিৎজা সে যায়, আরে বাবা আমাকে আয়ত করছে, আয়ত করছে বাবা, সাহায্য করছে। হ্যাঁ, এই যে সে বানাচ্ছে, সে আসলেই সুন্দর করে বানায় অঙ্কুর বাবা। এই যে এরপরে সে বিভিন্ন ডিজাইন করবে, সেজন্য সেই যে লেগোগুলো নিয়ে আসছে ডিজাইন করার জন্য। এই যে পিৎজা, পিৎজা, এটা পিৎজা হবে। আচ্ছা ঠিক আছে, ও এটা ফ্রুটটা লেগো। আচ্ছা ঠিক আছে, তুমি বানাও। এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি, জালটা প্রথমে আমি একটু লোতে রাখবো, তারপরে এক পাশ মানে এক পাশ যদি একটু হয়ে যায় তখন আমি উল্টায় দিব এবং জালটা বাড়াই দিব। এই যে আমি উল্টায় দিছি, এখন আমি এটাকে তেল দিয়ে দিব। এই যে এক পাশ হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, এটা ঘি দিয়েও ভাজা যায়। এই যে সে দৌড় দিয়ে ডেকে নিয়ে আসছে। এটা কি করছো পিজা? কি বানাইছো? কি বানাইছো সেটাই বলো। এটা কি বিস্কিট? লেগু আটা দিয়ে? আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এই অবস্থায় জালটা একেবারে লোতে রাখলে পরোটাটা ফুলবে না, এই জন্য জালটা বাড়াই দিতে দিচ্ছি। ফুলে যাচ্ছে, এখন ওই পারটা হলে আমি নামায় ফেলবো।
এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম পোস্ট করব। এই যে এখন ভেজে নিচ্ছি, আর এখানে ভাজি, ভাজিতে আছে পেপেরনি, আর আছে গাজর, আলু আর বেগুন, এগুলো দিয়ে আমি একটা ভাজি করেছি রুটি খাওয়ার জন্য। তো এটা আমরা খাবো। কিছু পরোটা আমি ভেজে নিয়েছি আর বাকিটা কালকে সকালের জন্য আমি রেখে দিয়েছি। পরোটা বানানোর পর যদি এভাবে একটু হালকা দুই পাশে তাপ দিয়ে রাখা যায়, তাহলে এটা 3 থেকে 4 দিন থাকবে নর্মাল নর্মাল ফ্রিজে। এমনি ডিপেও রাখলে অনেক দিন রাখা যাবে। এই যে এভাবে রেখে দিতে পারেন। এই যে আমাদের খাবার রেডি। আসো মাম্মা, তোমাকে খাবার দেই। এটা আমার খাবার, এটা অঙ্কিতার পাপার। অঙ্কিতা খাবে না, যার কারণে অঙ্কিতাকে এখন আমি ভাত খাওয়াবো মাছ দিয়ে, ডাল দিয়ে। কিন্তু মাছ দিয়ে খাওয়াতে ওকে অনেক কষ্ট হবে, যেহেতু ও এখন ভয় পায় মাছ খেতে, গলা একবার কাটা যাওয়াতে অনেক বেশি ভয় পাইছে। তো আমি এখন খাবো, বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। পেপেরনি দেওয়াতে ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা কোনো ভাজিতে হালকা একটু পেপেরনি দিয়ে দিবেন, অনেক বেশি মজা লাগবে। আমার অনেক ভালো লাগছে। আর এই যে পরোটাটা, অনেক বেশি মজা হয়েছে। আমি নর্মালি অনেক পরোটা বানাই, কারণ সকালে আমার রুটি বানানোর চাইতে আমার মনে হয় পরোটা বানাতে আমার কাছে সহজ লাগে। তো সেই জন্য আমি পরোটাটাই বেশি বানাই এবং আমার খাওয়াও হয়। আমার খাওয়া শেষ, আর অঙ্কুর পাপা এখন খাচ্ছে, কারণ আমাদের ছোট মেয়ে উঠে গেছে, এই কারণে দুইজন দুইবারে খাওয়া। রাত্রির খাবার শেষ এখন। এটা কি করছো মা? জিরাফ। জিরাফ তৈরি করছো? সুন্দর করে বলো কি করছো। জিরাফ কিভাবে যায় দেখাও, কিভাবে পড়ে গেছে, ঠিক করো ঠিক করো। জিরাফ কিভাবে এভাবে যায়? ও জিরাফ ব্যথা পাইছে, জিরাফ যেতে যে ভেঙে গেছে, সেজন্য বলছে সে হসপিটাল যাবে, ভেঙে গেছে। জিরাফ কি হসপিটালে যেয়ে ঠিক হয়ে আসছে? ও ঠিক হয়ে আসতেছে। এখন তুমি চালাও জিরাফকে। আবার ব্যথা পাইছে? পড়ে যেয়ে ব্যথা পাইছে? চালাও চালাও, হসপিটাল নিয়ে যেতে হবে জিরাফকে। আবার ব্যথা পাইছে, পড়ে যায়, তারপরে হসপিটালে যেয়ে কি করবে জিরাফ? ও পিঙ্ক কালারটা রেড কালার হয়ে গেছে। এখন এখন এটা, আচ্ছা তুমি এখানে চালাও তো। সন্ধ্যা থেকে সে এটা নিয়ে খেলছে। ব্যথা পাইছে? আচ্ছা ঠিক আছে, ও বেটার হয়েছে। ও জিরাফ ঠিক হয়েছে তো, এই জন্য বলছে বেটার হয়েছে, তাই তো? ওকে, এভাবে হাঁটে। হ্যাঁ জিরাফ যায় না, শব্দ হবে। হ্যাঁ আচ্ছা, ওটা কালকে বুতু করে দিব। ওকে হ্যাঁ।
এখন অনেক রাত্রি, প্রায় 1:45 বাজে। ছোটটা ঘুমাইছে আর বড়টা এখন এই যে খেলা নিয়ে ব্যস্ত। তারপর ওকে অবশ্য বিছানাতে নিলেই ও ঘুমায় যাবে। তো আজকে এখানে শেষ করছি, বলো তোমার মা আল্লাহ হাফেজ। হাফেজ।